হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতাকে দুনিয়া আমি এখন চলে এসেছি রান্না বাড়া কমপ্লিট করে আমার সব কাজ শেষ হয়ে গেছে আমি কি করব তো ভাবলাম একটু ওই বিরাশির বুদ্ধাকে একটু কিছু বলেনি বিরাশির বুদ্ধা তো লজ্জাঘেন্নার মাথা খেয়ে নিয়েছে কোথায় বলে স্পেশাল কাজ করতে গিয়ে বলে মার খেয়ে এসছে শুনলাম তো উনি খুব বড় বড়ো বাদ দিচ্ছে দেখবে প্রত্যেকটা ভিডিওতে ওনার ওই ফ্যামিলি আমাদের ফ্যামিলি আর দিশানির ফ্যামিলি এছাড়া কোনো কিন্তু কিচ্ছু নেই কিচ্ছু নেই কারণ কিছু হয়তো ও তোমার স্পেশাল কাজ দেয় ভাই দাদাদের ধরে আর কি স্পেশাল কাজে তা কেউ কিছু পেশাল কাজে কিছু টাকা ওনাকে দিয়েছে স্পেশাল কাজ করতে গেলে তো টাকা দেয় তা দিয়েছে তাই বলেছে সব সময় আমাদের পেছনে লেগে থাকতে তাহলে স্পেশাল ডিউটিটাও পাবে আবার টাকাটাও পাবে তাই উনি বসে পড়ে সর্বদাই আমাদের নিয়ে মানে ব্যক্তিগত পার্সোনাল ভাবে পুরোটা আমাদেরকে চুজ করে নিয়েছে এ কত টাকা দিয়েছে রে তোর দাদা ভাইরা বেশালে তোর এত খিদে তোর বর পারে না বল তোকে চালাতে অবশ্য তোকে দেখলেই মনে হয় যে তোর প্রচুর মানে চালানোর ক্ষমতার মতন তোর বর সেই জায়গায় নেই তোকে দেখলে মনে হয় কারণ তুই এতটাই মানে কি বলবো তোকে হস্তিনি বলবো না কি বলবো ঠিক বোঝাতে পারি না তুই হয়তো জানিস মহিলারা হস্তিনি পদ্মে নেই থাকে না শঙ্খিনী তুই তার মধ্যে একজন হস্তিনি বুঝতে পেরেছিস কারণ তোকে দেখলে সেটা মনে হয় আর তুই তো দাদা ভাইদেরকে এমনভাবে পেশাল কাজে লাগিয়ে দিয়েছিস তাই তোর খিদেটা না মানে পেশাল খিদেটা এতটাই বেড়ে গেছে কাজে লাগাতে লাগাতে তোর এত খিদে হয়ে গেছে এত খিদে সেই খিদে কি করে তোর স্বামী মেটাবে তাই আর বলছিলি না যে আমার প্রীতমকে কেউ পোছেই না আরে আদাম খেলটি বিরাশি শোন তুই নিজেও জানিস যে আমার ছেলেকে কেউ পোছে কি না আমার ছেলেকে দুদিন বাদে বাদে তেলাতে আসে আমার ছেলেই পছে কি না শোন একটা মানুষ বোঝে দেখবি যে কোনো জিনিস একটা বাজার যাবি দোকানে যাবি কেছে কেনাকাটা যাবি না কোন ব্যক্তিটা কোন মালটা কিনতে ভালোবাসে সেটা তাকে দেখলেই বোঝা যায় অনেকে দেখবি বাজারে গিয়ে কানা বেগুন খোঁজে অনেকে দেখবি বাজারে গিয়ে ভালো বেগুন খোঁজে আর যে বেগুন বিক্রি করে না সে কিন্তু জানে যে একে কিন্তু আমি কানা বেগুন দেখাতে পারবো না কারণ এ ভালো বেগুনের খরিদ্দার একে আমার ভালো সবজিটাই দেখাতে হবে বুঝলি সে তখন ওই কানা বেগুনের মানে ভালো বেগুন আর বেগুনলা তখন তাকে কানা বেগুনের ধারে ছোঁয়াবে না কারণ সে জানে এ ভালো বেগুন নেবে বুঝতে পেরেছিস তো তা তুই বল আমার না আমার ছেলে যে কাকে নেবে আর কাকে নেবে না কে বুঝবে না আমার ছেলে কাকে বুঝবে সেটা তোরা একটু বেশি ভালো জানবি কারণ তোরাও জানিস যে আমার লোকে ছেলেকে তেলাতে আসে নেবার জন্য ফেরাবার জন্য আমার ছেলে কোনোদিন কাউকে তেলাতে যায় না বুঝলি আর তুই যে চামচা তুই যে এটা বলে চামচাগিরি করছিস তোকে যে কিছু টাকার জন্য দিয়ে তুই মানে হাতা না তুই চামচাগিরি করছিস সেটা সবাই বুঝে গেছে কারণ তোর যদি লজ্জা ঘেন না কিছু একটা কি নোংরা কথা বললি যে আমার ভিডিওতে বাজে লাগছে না তোর লাগবে তাই না বল তোর 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 এখনো লাগে লাগে এই ওটা কেন দিয়ে যায় না কিনে তা তোর যদি কিছু ন্যাকড়ার কথা বলিস না তাহলে আসিস আমাদের বাড়িতে নিয়ে যাস প্রচুর আছে আমাদের বাড়িতে জামা কাপড় তোর ওই ন্যাকড়া লাগবে না আমি গোটা গোটা শাড়ি দিয়ে দেবো বুঝতে পেরেছিস তো সেই কাজে তুই লাগাস কারণ তোরটা এখন এত পরিস্থিতি হয়ে গেছে মানে তুই স্পেশাল ডিউটি দিতে দিতে এমন জায়গায় পৌঁছেছিস না কোন দিন দিয়ে স্পেশাল ডিউটি দিতে তুই নিজের পরিবারকেও কাজে লাগিয়ে দিবি ছোটো নোংরা তো সেই কথাগুলো বলতে আমার ঘেন্না লাগছে বুঝিস তো কারণ না বলে আর পারছি না তুই যেভাবে আমার ছেলের আদা আদানুন খেয়ে লেগেছিস তুই একদিন বলেছি না যে আমার ছেলেকে ধাবড়াবি তাই আমরা কিন্তু প্রায় দিনই চুঁচুড়ায় যাই প্রায় দিনই কিন্তু আমাদের চুচুড়ায় যাই আর আমি বলি না যে দু দুটো বউ বেঁচে ইনকাম করে এত এত কেসে টাকা ঢালতে হয়েছে টাকা যদি বউ বেঁচে কেসে টাকা তুলতে হতো না তাহলে না বউ যে বউ আসতে চায় তাহলে তাকে ঘুরিয়ে নি আমাদের বাড়িতে নিয়ে নিতাম যদি আমাদের বেচার শখ থাকতো না তাহলে যতবারই যে আসতে চায় তোকে না ডেট দিয়ে তারিখ দিয়ে নক্ষত্র দিয়ে টাইম দিয়ে বলে দেবো কোন কোন সময় আমাদের বাড়িতে আসতে চেয়েছিল প্রথমে বুঝিনি তাই দুবার তিনবার আমরা ভুল করেছি বুঝলি তো আমাদের যদি বেচার শখ থাকতো না তাহলে আমরা আবার তাকে ফিরিয়ে আনতাম বেচার জন্য কারণ তোর আমাদেরকে বেঁচে খেতে হয় বলে তুই এই মর্মটা ভালো বুঝিস কারণ তুই তো জানিস আমাদেরকে বেঁচে ছাড়া তুই খেতে পারবি না তাই তুই এই মর্মটা খুব ভালো করে বুঝেছিস আর আমরা বেঁচে খেলে আমরা বাড়িতেই তাকে ফিরিয়ে নিয়ে এসে আমাদের বেঁচে খেয়ে কেসের টাকা দিতে হয় না আর তোদের পরিস্থিতি কি বলতো তোরা লোকের থেকে কেস করে করে টাকা নিয়ে নিয়ে না ওই যে দেখা তুই স্পেশাল ডিউটি দিস কোন সময় কোন দাদাকে ফাঁসাবি কোন সময় কোন ভাইকে ফাঁসাবি তোদের এটা গলা হয়ে গেছে তুই যেখানে জেটকুনি করেছিস তোরা কিন্তু লোকের কেস খাইয়ে টাকা নিয়ে করেছিস দিয়ে আজকে তোদের যেটুকু ফুটুনি সেটা তোদের লোকে থানা পুলিশ করে টাকা নিয়ে তোদের ফুটনি আর আমাদের না আমাদের স্বামীরা ইনকাম করে আমাদের খাওয়াতে পারে আমাদের কাউকে কাউকে ফাঁসিয়ে কারোর সঙ্গে স্পেশাল ডিউটি দিয়ে আমাদের টাকা ইনকাম করতে হয় না বুঝলি তোর মুখটা দেখলেই মনে হয় কি আমি দেখা তোকে কালার বাড়িতে তুই যেদিনকে আসবি তুই যদি ক্ষমতা থাকতে আমার সামনে আসিস তোকে যদি সেদিনকে আমি চুলের মুঠি টেনে না ঘোরাতে পেরেছি সেদিনকে তুই বলিস তুই আমার ছেলেকে থাকি তোকে দশ বার জনম নিতে হবে তুই আমার ছেলের গায়ে থাবড়া বসাতে পারিস তুই তাহলে এখনো চিনিস নি তাকে কী বলছিস তুই এখনো জানিসই না তোর মনে আছে অনেক দিন আগে দুপুরবেলা আমরা ভাইতে ভাত খাচ্ছিলাম ফোন করে করে আমার ছেলেকে ভীষণ পটাচ্ছিলি ভীষণ পটাচ্ছিলি সব প্রত্যেকটা কথা আমাদের কাছে রেকর্ডিং করা আছে দুপুরবেলা বসে ভাত খাচ্ছিলাম মানে গেলো বছরই মানে শীতকালে এরম টাইমে হবে অনেক ফোন করে তুই তোর বর ভীষণভাবে পটাচ্ছিলি আমার ছেলেকে তুই কি ভেবেছিলি মানে আমার ছেলেকে তোর দলে টানবি ভেবেছিলি পারবি না রে কারণ আমার ছেলে মাসির জ্ঞান করে ওটা তোদের ফ্যামিলিতে হয় ভাই বোনের মধ্যে দাদা ভাইদের মধ্যে নোংরা সম্পর্ক ওগুলো তোদের মধ্যে হয় ছোট ছোট ছেলে পেলে দেখলে তোরা মাথা খেতে চেষ্টা করিস সেটা কিন্তু আমাদের ফ্যামিলিতে নেই কারণ দেখেছিস তো আমার বাবা আমাদের চারটে বোনকে বিয়ে দিয়েছে চারটে বোন আমরা স্বামী নিয়ে সংসার করি আমাদের কাউকে স্পেশাল ডিউটি দিতে দাদা ধরতে হয় না ভাই ধরতে হয় না কোনো ভাইয়ের থেকেও চামচাগিরি করেও খেতে হয় না আর কোনো স্পেশাল ডিউটি দিতে কোনো দাদা ধরতে হয় না আবার কি বলিস যে দাদাদেরকে নিয়ে আমি স্পেশাল ডিউটি দিই তাহলে তোর স্বামীর একটু ক্ষমতা নেই পুরুষত্বই নেই নাকি রে তাই তোকে খাওয়াতে পারে না আর তোকে পারবে কি করে তোর তো এত বড় এত খিদে তোর তাই তোকে পারে না তাই তোকে স্পেশাল পেশাল দাদা ধরতে হয় আর আমাদের কাউকে কেসের টাকা দিতেও কোনো বউকে বেচার হলে আমরা বেশ বাড়িতে নিয়ে আসতাম আমাদের এগুলো প্রয়োজনই পড়ে না আমরা চাই তোর আর সত্যি কথা বলতে কি বলতো তোকে মানে ফালতু তুই যত বলবো তুই জানিস তুই যত বলবি তত আমরা বলবো তত তোকে লোকে চিনবে আরে তোকে দেখলে সামনে পেলে না আমার মনে হচ্ছে কি তোর না দিয়ে আদা চেঁচার মতো ছেঁচতাম তোকে তোকে আমি ভিডিওর মধ্যে বললাম তুই যদি আমার সামনে পেতাম তোকে তোকে আমি আদা চ্যাঁচার মতন ছেঁচতাম হামাল দৃষ্টিতে আদা যেমন যেরকম দেখেছিস তো ওরমভাবে তোকে ছেসতাম কারণ স্পেশাল দাদাদের খেতে খেতে না স্পেশাল ডিউটি দিয়ে দাদাদের খেতে খেতে তোদের ফাটটা এত বড় হয়ে গেছে তাই তোরা সর্বদাই লোভে মানে তুমি এইটুকু খেতে কে বলে না যে কচু গাছ কাটতে কাটতে মানুষের কি হয় জানিস তো তোদের এইটুকুনি করতে পারত এতটা হয়ে গেছে লোভ কিছুতে সামলাতে পারছি না হেন পোকারে তোদের চিন্তা করেছিস প্রীতমের জায়গায় পৌঁছাতে হবে প্রীতমকে খিস্তি দিয়ে পিতামকে ভাষা দিয়ে প্রীতমের জায়গায় আমি পৌঁছাবো তুইও প্রমোশন করবি এটা ভেবেছিস বাইরে বাইরে যাবে প্রমোশন করবি টাকা শুধু কন্ট্রোভার্সি করলে হয় না ভগবান একটু রূপটাও বিচার করে তোকে দেখলেই যে মনে হয় যে তুই কোন জায়গার মহিলা সেটা তোকে দেখলে পরিষ্কার বোঝা যায় যে কেউ লোক দেখলেই বুঝতে পারবে যে তুই কোন জায়গায় থাকিস তাই সে আশা করিস না যখন কাউকে একটা বিশ্বে সুন্দরী বা যে কোনো কিছু প্রাপ্ত সম্মান করে না তার সব দিক বিচার করে যে কোনো একদিক বিচার করে না তাকে তাকে সব দিক বিচার করে তারপর তাকে সেই কাজ দেয় তুই এখন ভেবে নিয়েছিস যে প্রীতমকে বেঁচে প্রীতমের মাকে বেঁচে হয়তো সেই জায়গায় তুই পৌঁছাবি দিয়ে তুই প্রমোশন করবি জীবনেও পারবি না শুধু বেঁচে কিছু টাকা ইনকাম করি তো তো জোটেই না খাওয়াই জোটে না খাওয়া জোটে না বলে ঘুম থেকে উঠেই তোকে লাইন দিয়ে স্পেশাল ডিউটি দিতে যেতে হয় সংসারে রান্না খাওয়া যেই টাইমে মানুষে করে সেই টাইমে তুই স্পেশাল ডিউটি দিতে যাস এক নম্বর থার্ড ক্লাস নোংরা বলে এত বললাম লজ্জা ঘেন্না তোর শরীরে কিচ্ছু নেই তোর যদি কোনো লজ্জা ঘেনা থাকতো না তোর যদি স্বামী সন্তানের প্রতি একটু সম্মান চিন্তা করতি যে আমার স্বামী সন্তানের সম্মান যাচ্ছে তাহলে তুই আমাদেরকে নিয়ে মর্তি না নাহলে ওই নোংরা ন্যাকড়া ফেঁকড়া এইসব হাজিবাজি তুই ভিডিওতে বলতে পারিস সেই ধরনের মহিলা বলেই বলতে পারিস থাকা ওগুলো তুই বেশি করে চিপে চিপে খেয়ে নিবি তোর যখন হবে তুই তো নোংরা কারণ তোর মুখটাও নোংরা দেখলে যায় তোর মুখটা তুই নোংরাই খাবার জুটবে ভালো কিছু তো জীবনে জুটবে না কারণ যে পাপ করছিস স্পেশাল ডিউটি দিয়ে দিয়ে সেই পাপের শাস্তি দিয়ে কোথায় গিয়ে পড়বি তারপর আবার মালা জপ করিস মালা নিয়ে মিথ্যে কথা বলিস মালা হাতে নিয়ে নোংরা কথা বলিস ওই মালাই তোকে শাস্তি দেবে এখনো বলছি তোর মৃত বাবা মার নামে দিব্যি দিয়ে বলছি তুই একটা বাজারি মহিলা তুই যদি বাজারের মহিলা সেটা তোকে দেখলে প্রথমত বোঝা যায় আর তোর শরীরে যদি এতটুকুনি মা বাবা মার জন্মের রক্তে ঠিক থাকতো তাহলে তুই না ভিডিও করতে করতে আমাদেরকে ছেড়ে দিতিস কিন্তু না তোরা কয়েকজন আছিস তোরা বুঝেই গেছিস যে যদি এই করে করে প্রীতমকে বসে আনতে পারি কিন্তু জীবনেও পারবি না এরকম প্রীতমকে বসে না জন্য অনেকেই চেষ্টা করেছিল পারবি না কারণ প্রীতমের যথেষ্ট মাসি সম্মান জিনিসটাও বোঝে তোদের মতো নোংরা না যে কচি কচি ছেলের মাথা চিবাবো খাবো আর ধরবো ধরে ধরে একটা করে সম্পত্তি করবো বুঝেছিস চলো আজকের ভিডিওটা এটুকুই ওই যে বাজারি মহিলা বিরাশি বুদ্ধা স্পেশাল ডিউটি বাজ মহিলার জন্য আজকের এই ভিডিওটা চলো ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থাকো আসতে পরে ভিডিওতে কী করবো বলো ওদের এখন এই শীতকাল লোকজন রাস্তায় বেরাচ্ছেও না ওদের ভিক্ষেও দিচ্ছে না তাই আমরাই না একটু ভিক্ষে দিই কারণ শীতকালে দেওয়া মানুষজন একটু রাস্তায় কম বেড়ায় ওরা যে বাটি নিয়ে বসবে সেখানে তো লোকে ভিক্ষা কম পাবে শীতকালে কিন্তু ভিকারে ভিক্ষে কম পায় তো ওরা সোশ্যাল মিডিয়াতে বসেছে ভিক্ষা করতে যে শুধু আমাদেরকে বেচবে আমাদের বেচবে নোংরা ভাষা বলবে তাহলে দেওয়া পাবলিক ইন্টারেস্টে দেখতে যাবে তো ওই জন্য ওদেরকে আবার একটু ভিক্ষা দেওয়ার জন্য দিয়ে গেলাম কিছু এটা বেচে আবার কদিন ভাঙিয়ে খাক এই আজকের ভিডিওটা দেখার পর আবার দু দিন ভাঙিয়ে খাক তো ওকে আমি সরাসরি ভিডিওতে বললাম তুই যদি আমার সামনাসামনি হোস তুই আমার ছেলেকে মারবি কি তোকেই আমি মারবো বুঝতে পারিস আবার মারবো আবার কি তোর গায়ে হাত দিতে আমার ঘেন্না লাগছে সত্যি কথা বলতে বলতে তোর হাত দিতে কেন বলতো তোরা তো স্পেশাল ডিউটি দিয়ে বেড়াস তোদেরকে ছুলেও জানো কখন কি রোগ হয়ে যাবে শরীরে হাত দিয়ে স্পর্শ করে তোকে মারা যাবে না তোকে দেখলেই বোঝে আর পাবলিক তো বোঝেই সেটা তো চলো তত সবাই সুস্থ থাকো ভালো থাকো আর কি বলবো সারাদিন আমাদেরকে নিয়ে মরে আজ যাওয়ার পরে ভিডিওতে টাটা